নবীর হীন হায়াতে নবীকে যেমন তাজিম এবং তাওকির করতে হবে নবীকে যেমন রিসপেক্ট করতে হবে নবীর কালের পরেও আমার নবীকে ইজ্জত তাজিম তাওকির সামান্যতম কমতি করা যাবে প্রশ্নই আসে না এ কারণে ওলামা চার ইমামের ফতোয়া Hanafi Shafi Maliki Hanbali চার ইমামের ফতোয়া দিয়েছেন আল ইজমা আলা আন্না মাকানা জাসাদীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম افضل من العرش امام نبی ব্যাপারে ফতোয়া হয়েছে তিন ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ হাম্বল তিন ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো خانه কাবা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কাবা কারণ এখানে কাবা এত বরকতময় এটা পৃথিবীর প্রথম ঘর জিওগ্রাফিক্যাল হার্ট এই মক্কা যে মক্কা নগরীর কসম আল্লাহ করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাটির নাম হলো মক্কা শরীফ খানায় কাবা যতগুলো শহর আছে সব শহরের সেরা হলো মক্কা কিন্তু এক্সেপশনাল ইমাম ইমাম মালিক ইমাম দারিল হিজরা যিনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই ইমাম মালিক তিনি যিনি মদিনার শরীফে কোনোদিন স্টেঞ্জা করেন নাই বাথরুম করেন নাই ইমাম মালিক তিনি যিনি মদিনায় কোনোদিন দোতলা বিল্ডিং এ ওঠেন নাই আল্লাহু আকবার ইমাম মালিক তিনি যিনি মদিনা শরীফ ইন্তেকাল করতে গিয়ে তিনি বলেছেন আমি দ্বিতীয় আর হজ করতে চাই না আমি মদিনা শরীফে আমি মরতে চাই নবীর দেশে আল্লাহ আকবর সেই মাম মালিক বলেছেন তোমরা যে যাই বলো না কেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম তোমরা তিন ইমাম বললা হানাফি সাফি হাম্বলি তিন ইমাম বলল মক্কা শরীফ ইমাম মালিক বলেন আমি বলবো না মক্কা আমি বলবো মক্কার চেয়েও দামি আমার নবীর মদিনা মনোবরা জিজ্ঞেস করে হলো হোয়াট ইস দ্য রিজন আমার দাদা আব্দুল মুতালেবের কেবলা আমার বংশের কেবলা কাবা যদি আমার জন্য কেবলা হতো কতই না ভালো হতো আমার আল্লাহ বলেন দোস্ত আপনি চাইছেন কাবা কেবলা আপনাকে আর বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কেবলার দিকে মুখ করে নামাজ পড়ার দরকার নাই আপনি এখনই আপনার মুখটা কাবার দিকে ঘুরান কাবা কেবলা হচ্ছে নবীর কারণে কাবার চেয়ে আমার নবীর দাম বেশি আল্লাহু আকবার বলেন খানে খাবার চেয়েও নবীর দাম ইমাম মালিক বলেন মক্কার চেয়ে মদিনার দাম বেশি যদিও কেন বলে মক্কা শরীফের চেয়ে মদিনার দাম এই কারণে বেশি মদিনায় আমার নবী আছে মদিনা শরীফের কে আছে এটা আমরা শুধু বলি ইমাম মালিক শুধু বলছেন তা নয় এই যে কিছুদিন আগে করোনা হলো ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর মধ্যে সেফটি এন্ড সিকিউরিটি নিরাপত্তার যদি কোন শহর পৃথিবীতে থাকে সেই শহরটি আর কোনও শহর নয় সেই শহরটির নাম আল মদিনা আল মনোবরা আল্লাহ হবার জয় মদিনার জন্য করেছিলেন আল্লাহ আহ মাহফি বিলাইন আলমাদীনা সহিব বুখারি শরীফ বাবু বুনিয়ানিল কাবা বুখারি শরীফের বর্ণনা আমার রসুল দোয়া করেছেন আল্লাহম্মা মেদিনা কামা আহ মক্কা আল্লাহ তুমি আমাদের জন্য মদিনা শরীফকে প্রিয় করে দাও ভাবে তুমি মক্কা শরীফকে প্রিয় করে দিয়েছিল মক্কা হেরেম হয়েছে ইব্রাহিম নবীর দুয়ার বদৌলতে কার দুয়ার বদৌলতে আর মদিনা শরীফ তুমি হেরেম শরীফ করে দাও আমি রসুলুল্লাহর দুয়ার বদৌলতি এই জন্য মদিনা মনোয়ারায় তিনি বলে দিয়েছেন মদিনা সেরা মদিনা মনোয়ারা সেরা মদিনা শরীফের একশো চুয়াল্লিশটি মদিনা শরীফের নাম আছে চার ইমাম বলেছেন হানাফি সাফি মালিক হাম্বলি চার ইমামের ফতোয়া আগে তিন ইমাম বলেন মক্কা সেনা এক ইমাম বলেন মদিনা শরীফ সেনা আর চার ইমাম বলছে আমার নবী মদিনা শরীফের যে জায়গার মধ্যে নবীজি সাইিত আছেন যে মাটি মাটিটুকু আমার নবীকে ধারণ করেছেন রোজা মোবারকের মাটি এই রোজা মোবারকের মাটিটা কেমন তিনি বলছেন ও তোমরা জেনে রাখো আন্না রাউদাতান নবী সাল্লাম নিশ্চয় নবী পাকের রৌজা শরীফের ওই মাটিটুকুনের মর্যাদা গোটা পৃথিবী গোটা পৃথিবীর শহর ইভেন কাবা আল্লামা তাকে উদ্দিন সুমুখী বলেন হাত্তা মিনাল আর শিল্প আল্লাহ আল্লাহ আর শেষ নবীর রোজার ওই মাটির দাম বেশি আল্লাহ আকবার বলেন এই জন্য সেই নবীকে যদি মহাব্বত করেন সেই নবীকে যদি আপনি ভালোবাসেন মনে রাখবেন সেই নবীকে যদি মহাব্বত করেন সেই নবীকে ভালোবাসেন সুনান তিরমিজি দুই হাজার চারশো সাত্রিশ নম্বর হাদিস

মা কুল্লিয়া আলফিন সব আলফান আবার প্রত্যেক সত্তর হাজারের এক একজনের সাথে আরও সত্তর হাজার সুনাম তির্মেদিন হাদিস দুই নম্বর হাদিসটি সাদ একরাম বললেন হুজুর আরো কম হয়ে গেল আমার রসূল বলেন যদি কম হয় দোস রপি টেনশন করেন না দোসরাপি টেনশন করবেন না আমার রসুল আল্লাহ কেরম আল্লাহ কামতের দিন আমার কাতার হবে মধ্যে আশি কাতার আমার হবে আর বাকি চল্লিশ কাতার অন্যান্য নবীর উন্মতের হবে তা আমার আশি কাতার উন্মতের মধ্যে কোটি কোটি উন্মত তার মধ্যে মাত্র সত্তর হাজার তারপরে আবার এক একজন সত্তর হাজার কম হয়ে গেল আল্লাহ কয়ে দোষতো আপনি টেনশন করবেন না আমি আপনাকে এমন কিছু দিব যাতে আপনি খুশি হবেন সুর দোহার বদল্লাহ বোসেন ওয়ালা সাওফা ইহঁতি কাতারদা আপনার রব আপনাকে এমন কিছু দিবেন নবী আপনি তাতে খুশি হয়ে যাবেন বলে কি দিবেন একটু বলেন বলে কি দিব বললেন হাসায়াতিন মিন হাসায়াতিহী দস্ত এতক্ষণ দিলাম হিসাব করে সত্তর হাজার এদের এক একজন এক হাজার করে এখন আর হিসাব নাই আমি আল্লাহ অঞ্জলি ভরে আল্লাহর অঞ্জলিটা কেমন এই রকম করে আমি আল্লাহ আপনার উন্মতকে এই রকম ভরে নিয়ে একবার না তোমার না তিন তিনবার আপনার উন্মতকে বেহেশতে পাঠাই দিব আপনার উন্মতকে এই রকম করে ধরব ধরে দিব কথা জান্নাতে কয়বার আল্লাহ আকমার সই হাদিস তিনবার দিবেন সেই নবীকে জান্নাতে যাওয়ার আশায় জান্নাত পাওয়ার আশায় নবীকে ভালোবাসতে চাই কারা কারা চান হাত ধুলে দেখানবী নারে তকবীর ভালো করে শুনবেন গভীর মনোযোগ গভীর মনোযোগ আমার ভূমিকায় যে কথাগুলো আমাকে বলতেই হবে